বিগত 27 আগস্ট লকডাউনের দিন মুর্শিদাবাদের দমকল রমনা এলাকায় এক দম্পতি তার ছোট্ট শিশুকে নিয়ে হাসপাতাল যাচ্ছিল পায়ে হেঁটে। সেই সময় মুর্শিদাবাদের দমকল মহকুমা পুলিশ আধিকারিক ডিউটি করার সময় বিষয়টি নজরে আসে। তারপরই তাদের হাসপাতালে নিয়ে যায় নিজের গাড়ি করে এবং হাসপাতালে চিকিৎসা করার পর তাদের বাড়িতেও ছেড়ে দেয়। আজ শুক্রবার অর্থাৎ 8ই সেপ্টেম্বর ছোট্ট শিশুটিকে দেখতে পুলিশ আধিকারিকরা গেলেন তার বাড়িতে। সেই ছোট্ট শিশুর জন্য কিছু খাবার এবং বেশ কিছু পুষ্টিকর জিনিসপত্র দিয়ে এলেন তার হাতে। সেখান থেকে খবর পেয়ে আবার তারা যান 22 বছরের এক প্রতিবন্ধী এক যুবককে দেখতে এবং সেখানে কিছু আর্থিক সাহায্যও করলেন দমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী। এদিন দুজনের পরিবারের হাতে আগামী দিনেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছে। এরকম প্রতিবন্ধী কেউ থাকলে তাদেরকে খবর দিলে পুলিশ সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ধন্যবাদ, তারা আমাদের পাশে থাকছে এবং পুলিশও তার সাধ্য নিয়ে যথাসম্ভবভাবে দমকল মহকুমার মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এভাবেই আমরা সপ্তাহে একটা দিন রেখেছি যেসব মানুষ অসুবিধার মধ্যে আছেন তাদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করা, তাদের অসুবিধা জানার চেষ্টা করা এবং তাদের সেই অসুবিধা সমাধানের চেষ্টা করা। সেইভাবেই আজকে দুটো বাড়ি ভিজিট করা হলো। এর মধ্যে একটি বাড়ি আছে যেটি যে শিশুটি লকডাউনের দিনে সামান্য অসুবিধায় পড়েছিল হাসপাতালে যাওয়ার সময়, তো তাকে আমরা গাড়ি দিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং আজকে সেই শিশুটির খোঁজ খবর নিতে তার বাড়িতে যাই, সামান্য কিছু উপহার সামগ্রী নিয়েও যাই। আরেকটি 22 বর্ষীয় যুবক যে বেড়ে ওঠেনি, যার বয়স এক জায়গায় থেমে গেছে, সে দুর্বল হয়ে যাচ্ছে, দিনকে দিন ক্ষীণজীবী হয়ে আসছে। তার মা প্রতি মাসে আমার সঙ্গে আসেন, দেখা করেন এবং যতটুকু সাহায্য আমরা আমাদের তরফ থেকে করি তাদের প্রতি করা হয়। বিগত কয়েক মাস ধরেই আমরা ওই পরিবারটির পাশে আছি। আজকে একটু সময় করে আমরা ওই বয়সে যুবক এবং দেহে শিশু ওই বাড়িটিতেও গেছিলাম। এইভাবেই আমরা প্রতি সপ্তাহে কয়েকটি বাড়িতে গিয়ে যারা অসুবিধার মধ্যে আছেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছি এবং তাদের অসুবিধা সমাধানের চেষ্টা করছি। আগামী দিনে যদি এইরকম দমকলে কোনো খোঁজ পেয়ে থাকেন যে এরকম অবহেলিত কিছু শিশু রয়েছে, তাদের পাশে কি থাকবেন? অবশ্যই আমরা সবসময় থাকি আর কি। মানে যেমন আমার কাছে একদিন গিয়ে দেখলাম আমাদের দমকল কুঠির মোড়ে, ওখানে বাচ্চা শিশুরা বড়দের ফুটবল নেই, বড়দের মধ্যে ঢুকে পড়ছে এবং আমি দেখলাম যে সেখানে তারা চোট পেতে পারে, তো সেখানেও বাচ্চাদের কয়েকটি ফুটবল দেওয়া হয়েছে। যারা বাচ্চারা নিজেদের মধ্যে করে খেলতে পারে, বল নেই বলে বড়দের মধ্যে ঢুকে গিয়ে অবাঞ্ছিতভাবে হাত পা ভেঙে না ফেলে, তো আমি বললাম যেমন পুলিশের সীমিত সাধ্য, এই সাধ্য নিয়েই যতটুকু পাশে দাঁড়ানো যায় মানুষের পাশে দাঁড়াবো। এবং আমরা বারবার বলি দমকল মহকুমার মানুষের কাছে যে ভালোবাসা আমরা পেয়েছি তাতে আমরা আপ্লুত। এইভাবে তারা যেমনভাবে আমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন, আমরাও সেইভাবে আমাদের সবটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। থ্যাংক ইউ।